আমি রামানন্দ কাপাসিয়া, আজকে তোমাদের একটি হরিণ এঁকে তার কালার করে দেখাবো, তোমরা মন দিয়ে দেখো। পুরো কনসেন্ট মন দিয়ে দেখো। এগুলো দিতে হবে পুরো মন দিয়ে। এবার আমি কালার করবো ওয়াটার কালার। এই হরিণ নিয়ে অনেক কবিতা, অনেক গল্প, মহাকাব্যে হরিণ এসেছে নানাভাবে। হরিণ আমাদের খুব ভালো লাগে, সকলের ভালো লাগে। প্রথমে হালকা করে ফার্স্ট টোন চাপাবে, ফার্স্ট টোন।
প্রথমের দিকে হালকা করে ফার্স্ট টোন চাপাবে, তারপর ধাপে ধাপে আমাদের টোন বাড়াতে হবে। ফার্স্ট টোন, সেকেন্ড টোন, হরিণ কোথায় থাকে? বনের ধারে কচি ঘাস খায়, সেই পরিবেশটা আমাদেরকে দিতে হবে। হালকা করে তাহলে ফুটে উঠবে। আমি আগেও বলেছি এটা ব্যাকগ্রাউন্ড বলে।
যখন আর্ট করবে না, পুরো আনন্দে ডুবে থাকবে, আর্টের মধ্যে পুরো ধ্যান দিয়ে করবে, দেখবে একটা জিনিস তৈরি হবেই, পুরো কনসেন্ট অবশ্যই মন দিয়ে করতে হবে আর আনন্দ করতে হবে। ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের একটা বৈশিষ্ট্য আছে হলো সাদা ছেড়ে দেওয়া, সেটা দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে হয়। যখন কালার লাগবে খুব যত্নশীল হবে, হ্যাঁ ঠিক আছে। আমি কালার করছি, ওয়াটার কালার করছি, তোমরা যদি বাড়িতে বসে প্র্যাকটিস করো দেখবে একঘেয়েমি চলে যাবে, সুন্দর ছবি বানাতে পারবে, ঠিক আছে। আমার বিশ্বাস তোমরা ছবি দেখবে এবং আনন্দ নিবে, এবং আমাদের একটা শিল্পকলার জাগরণ ঘটাতে হবে। আমাদের যে আমরা যে বসবাস করি জলপাইগুড়ি জেলা উত্তরবঙ্গে, এখানে শিল্পকলার সেইভাবে প্রসার হয়নি যেটা কলকাতাতে হয়ে আছে, শান্তিনিকেতনে হয়ে আছে। আমাদের এখানে সেরকম ভালো প্রতিষ্ঠান নাই যে যেখানে আমরা প্রাতিষ্ঠানিক একটা ভালো শিখতে পারি আর্ট এডুকেশন। আমাদেরকে এগোতে হবে, শিল্প কলায় আমাদের এগোতেই হবে, আমাদের এগোতেই হবে, শিল্পকলার প্রসার ঘটাতে হবে। শিল্পকলা কি, চিত্র, আর খুব সাবধানে কাজ করবে, হ্যাঁ তোমরা যখন কাজ করবে খুব সাবধানে, পুরো মন দিয়ে, পুরো কনসেন্ট রাখবে কাজের ওপর, দেখবে তোমাদের কাজ অবশ্যই অবশ্যই ভালো হবে। শিল্পে প্রাণ দিবে, তোমরা যখন যে কোনো কাজ করবে না একটা যেন ফিলিংস আসে, অনুভূতি আসে যে এটা এই, তবেই শিল্পের সার্থকতা।
সবসময় বলি, যখন ওয়াটার কালার করবে একটু আলো ছায়ার দিকে খেয়াল রাখবে, কোন দিক থেকে ছবিটা আলো পড়েছে, কোন দিক থেকে ছায়া পড়েছে সেটা খেয়াল রাখবে। দেখবে যে তোমার ছবি অটোমেটিক ভালো হবে। দু একটা ঘাস দিয়ে দিবে, হ্যাঁ ঠিক আছে। আর যদি তোমাদের ছবি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই পছন্দ করো, নেক্সট আরও ছবি আমি পাঠাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।